সাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি সাজে মরবি দুনিয়া মুট্টি মে হায় কি চাইবি খোদার দিরে তাই পাই শুধু দেখ জিও কত ফাস্ট আর জিও দিয়েছে রিলায়েন্স 4G ডাটা আমরা সব মুসলমানের বেটা কোরআন মানছি কটা আগে রাস্তায় চলতো অটো এখন জীবনতলার দিকে তাকিয়ে দেখুন বেশি চলছে টোটো যদিও গাড়িগুলো দেখতে বলো ছোট রাস্তায় চলছে বেশি খুশি বৌরা ভিতরে বসে বলছে জেনে দাও আলো আমাদের পাড়ার লোক আমাদের মুখ দেখে জানে বলে ভালো চলছে আজকে তাই বলো একটা বারের জন্য বলুন তারা তো উরাজ পেয়েছে ইঞ্জিল পেয়েছে তারা তা থেকে গবেষণা করেছে আজকের আমরা নবী পেয়েছি রসুল পেয়েছি কোরআন পেয়েছি কিন্তু আমরা তা নিয়ে কখনো গবেষণা করি না যদি প্রকৃতপক্ষে গবেষণা করতাম তাহলে বিরাট কোহলিকে ফলো করে আমরা দাড়ি রাখতাম না এমন মুসলমান আছে খেলোয়াড় বিরাট কোহলি বিরাট খেলে তাকে ফলো করে দাড়ি রেখেছে না লাগেন এমন মুসলমান আছে মুকুলের মতো দাড়ি রেখেছে মুকুল এমন মুসলমান আছে দাড়ি রেখেছে পাথর মতো কথা ঠিক না রাখেনি আলাদা কথা আর যদি রেখেছে বোঝা টিএমসি দাঁড়িয়ে না বিজেপি দাঁড়িয়ে দেখবেন কি দাঁড়ি তা আমি এখন নতুন করে বলা শুরু করেছি টিএমসি দাঁড়িয়ে আর বিজেপি দাঁড়িয়ে বেতারে আমি কোনো পার্টির দালালি করি না আর পার্টির হয়েও বলি না পক্ষেও বলি না তবে যেটা আমার কাছে বলার প্রয়োজন মনে হয় আমি বলি যারা আওয়াজ শুনছেন অনুরোধ পুরোপুরি খেয়াল করে শুনলেন মানে খানিকটা শুনবেন আর খানিকটা শুনবেন না তাহলে মনে হবে সাদ্দাম হোসেন গল্পই করেছে আজকের এই যে কোরআন এসেছে আমিনার চরিত্র পরে ভাবুন আমরা কোরআন পেয়েছি আজকের আমাদের এই দশা কেন পেটে বাচ্চা আসার আগে পেট ফিট গোটা দুনিয়ার লোক দেখে ফেললো ওই পেটে জীবনে ভালো বাচ্চা আসে শাকসারের মেলা হচ্ছে এখান থেকে অটো রিজার্ভ করে যাচ্ছে আল্লাহ দেখে বলছে হ্যাঁ সেই ক্যানিকি মেলা হচ্ছে ওদিকে সেখান যাচ্ছে এই ধুলির দিকে যেতে ওখানে তো মেলা হয় আমরা তো রাত্রি আসি গাড়ির ভিতরে লোক বুঝতে পারে না যে কে যাচ্ছে আমি ড্রাইভারের শুধু বলি ড্রাইভার তো আস্তে আস্তে চল দেখি কুলতলি একটা মেলা হয় কুলতলি হয় না সর্বেরিয়ায় মেলা হয় কুলতলি মেলা হয় আমি শুধু দেখি আর এদিকে যেই পেটে বাচ্চা আসছে তার নাম হচ্ছে বুঝু আমার ছেলে না খুব বদমাস ও ভাবি ও ছেলে বদমাস লোক দ্বীপজল দ্বীপজল ও এখন থেকে অ্যাক্টিং করছে কিভাবে মারব এদি কি বলে আমার ছেলে এরম কেন হলাই বুঝতে পারি কেন বুঝতে পারবে আবু সালে জানবে মুসা একটা আপেল খেয়েছিল তাই তো ঘটনা বলবো না আমি আমার স্বভাবটা আলাদা নদীতে ভেসে যাচ্ছিল ক্ষুধার যন্ত্রণা আজ থাকতে পারছে না খেয়ে বলছে যে ক্ষুধাতে একটু নিবারণ হয়েছে বলছে আল্লাহ কার জিনিস জানি না বলে খেয়ে ফেলেছি বাড়ি গেল মালিক খুঁজছে গিয়ে দেখলো একটা ফলের বাগান বলছে ভাই বাগানটা কার বলছে বাগান কার বলতে পারো না তবে আমি ম্যানেজার শ্বশুর বলছে তা বলছে আমি একটা খেয়ে ফেলেছি শ্বশুর বলছে আরে কত লোক না বলে বেড়ে খাচ্ছে আর নদীতে ভেসে যাচ্ছে একটা মাল তুলে খেয়ে আবার বলতে এসেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো মুক্ত আছে কথা ঠিক কি না কি বললো 12 বছর পানি তুললে তারপরে তোমার মাপ এ বলছে 12 বছর পানি তুলতে হয় তুলবো কি আমাকে পাকড়াও করবে না তো একটা আপেল খাওয়ার জন্য বলছে 12 বছর পানি তুলবো আর আমার যদি কেউ বলে ভাই দুপুর থেকে পাঁচিল বলে জানি ভাই মেম্বার আছে কথা বলি ফাইজা দেব হ্যাঁ আবু সালে জানলে মুসা একটা আপেল খেয়ে হাতে পায়ে ধরছে কিয়ামতে পাকড়াও করিস নি আজকের যারা লোকের জায়গায় জোর করে ফাঁসিল তুলে রেখেছে পরের মাল একটা দাগ রেকর্ড করব বলে দুটো দাগ রেকর্ড করে নিচ্ছে আজকে তারাই তো মাথায় টুপি দিয়ে বড় চুপ্পা গায়ে দিয়ে বাজারে হাজি নামে বাজার জাত হয়েছে বিশাল আয়োজন না খেয়ে বড় বলছে আমার বড় আব্বা হজে যাবে বিশাল লোকের খাওয়াচ্ছে
পাশের বাড়ি জিজ্ঞাসা করেন পুরো 1.5 ফুট চেপে পাচ্ছেন বস। সারা দুনিয়ার লোকের ডেকে খাওয়াচ্ছে, এর জায়গায় পাঁচিল তুলে দে, হজে যাচ্ছে সব লোকের বলছে আমি যদি ভুল করে থাকি আল্লাহ রাস্তা ক্ষমা করে দিন। তার মানে বুড়ো কত জায়গা তোমার যে বাঁশ দেশে এবার মনে পড়ছে তাই কাঁদছে। আরে বাঁশ দেওয়ার যখন দিয়েছেন হজে যাওয়ার আগে যার জায়গায় পাঁচিল তুলেছে তাকে তো হাতটা ধরে যদি বলা হয় বাবা তখন গায়ে রক্তের তেজ ছিল, গরমে ভুল করে ফেলেছি, বর্তমান বাজার মূল্য অনেক দিতে পারবো না, অন্তত 20-25 টাকা নিয়ে আমার আল্লাহর রাস্তায় মাফ করে দে। এসে কি মাফ করবে না করবে না? বরং তো বলছে আমার ছেলে আছে, ও মাপ যাক, কোনো চাওয়ার দরকার নেই, আর ঘন ঘন নামাজ পড়ছেন কপাল কালো হয়ে যাচ্ছে, আবার দেখবেন ও লোকের জমির আল ছিটে ছিটে পুলসিরাতে পড়ার মতো শুরু করে দিচ্ছে। আল ছিল প্রায় 2 ফুট, ও চাচা আল ছিটে ছিটে জমির আল না পুলসিরাতের কোল ভরা দেয়, বলছে দুবার হস করে আরো একবার জাগে দিয়ে দিচ্ছে, মরে দেখ মার কয় প্রকার কি কি উদাহরণ সহ হবে। দুনিয়ার লোক বিচার করতে পারে না মূলত কি বাবা রাগ হচ্ছে নাকি? আবু সালে জানবে মুসা বলছে 12 বছর পানি তুলল বাড়ি আসবে, আগের দিন বলছে আমার তো কাল ছুটি, যদি বাড়িওয়ালা বলছে ছুটি না আমার মেয়ের বিয়ে করলে তারপরে ছুটি, কে বলছে হায় হায় একটা আপেল খাওয়ার জন্য 12 বছর পানি তুলেছি তাও হয়নি, আবার বলছে মেয়ের বিয়ে করতে হবে, তা নাই করবো, তবে কি আমাকে ধরবেন না তুমি? ভয়টা দেখেছে আল্লাহ ভয়টা কোথায়? বললো আমার মেয়ের বিয়ে করতে হবে, আমার মেয়ে কেমন জানো? কানা, খড়া, বোবা, কালো, আরো অনেক কিছু। বিয়ে হয়ে গেল বলছে বিয়ে করবো, কি আমাকে যেন ধরা না হয়। বিয়ে হয়ে গেল বাসর ঘরে গিয়ে দেখছে খাটে একটা বউ, খাট হোক তক্তাবশ হোক, খাট বললে মিথ্যা কথা বলা হবে, ঘরের ভিতরে শুয়ে আছে চাঁদের মতো জ্বলছে। আবু সালে জানিয়ে মশা ঘরে ঢুকে বলছে কি আমার শাশুড়ি নাকি, না পাড়ার কোনো মেয়ে, আত্মীয় কেউ? আমার তো বলেছে কানা, খোঁড়া, বোবা, আর এখন তো দিই তো আলাদা। ঘর থেকে যে বেরিয়ে যাচ্ছে মেয়েটা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনি যাবেন না? দাঁড়া, বলছে কে তুমি? বলছে আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। বলছে না না আমি এক্ষুনি ডাকছি আমার শ্বশুরকে, আব্বাজি আপনি বললেন আপনার মেয়ে কালো, কানা, খোঁড়া, বোবা, আর এখন তো দেখছি আলাদা জিনিস। শ্বশুর উত্তর কি দিয়েছিলেন? আমি আমার মেয়ের এই গুণগুলো বলার কারণ আমার এই মেয়ে চোখে কখনো হারাম জিনিস দেখে নি, কানে কখনো হারাম জিনিস শোনেনি, মুখে খাইনি, পর পুরুষের খাটটাই আর কি করেনি, তার জন্যই বলছি কানা, কানা, খোলা, বোবা, এটাই হলো আমার মেয়ে। বলুন আজকের আমাদের বাড়ির ছেলে মেয়েরা জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় যাচ্ছে আর কলেজের গাছের নিচে বসে বসে বলছে পরীক্ষা যদি পরীক্ষা না হয়ে হতো গাছের ফল একটাও মিস হতো না আমার মোবাইলের কল চলছে, টিউশনই যাচ্ছে। হ্যাঁ চলো বললে অনেক কথা লোকের জায়গা হক ফাঁকি দিয়ে বহু লোক আছে এরকম, বউকে মা বলে সাজিয়ে এনে জমিদমি করেছে, মা অসুস্থ হসপিটালে যেন নাম করে রেজিস্ট্রি অফিসে লেগে জমি নিজে নাম করে নিয়েছে, সবার ফাঁকিতে ফাঁকিতে জীবনতলা বাজারে বিশাল দোকান করে বলছে জীবনতলা আমার মতো আসে কেন আমার দোকান করার জন্য? হ্যাঁ ফাঁকি যদি দিয়ে থাকে কেউ আগে মা ফোনা চেয়ে নিয়ে কাবায় গিয়েও লাভ হবে না, আর এই কারণে বাপ মার ভাত দেয় না, খালি ওরা ফুরফুরা শরীর, দাদা হুজুর, পাঁচ হুজুর, আজ পর্যন্ত কোনো হুজুরকে বলা বলেছে তোমরা বাপ মার না ভাত দিয়ে আমাদের পায়ে সালাম করো? হুজুরা মাইকে এসে কি বলে বাপ মার ভাত দাও, ভাত দাও, আর আমরা বলছি হুজুর আমরা আপনার দেওয়া না, বাপ আর মায়ের ভাত দেব না, ও হুজুর আমরা তোমাদের দেওয়া না,
বাপ আর মাকে সম্মান করব না, আপনার জীবনতলা বাজার থেকে সদানন্দর মোড় পর্যন্ত চলে যান, আপনার জীবনতলা বাজার থেকে এদিকে আপনার খুচিতলা মোড় পর্যন্ত চলে যান, সদানন্দ জীবনতলা বাজার থেকে ওদিকে আপনার ওই ঝাড়ার মুখ পার হয়ে চলে যান, জীবনতলা বাজার থেকে সস্তাখালী পর্যন্ত চলে যান। একটা বার আপনি দেখুন দেখুন রাস্তার ডান দিক বাম দিক সামনে পিছনে যত যুবক ছেলে ঘর বাড়ি করে বসে আছে, বিশাল ব্যাপার ব্যবসা করে বেড়াচ্ছে, বাড়িতে আটজন খাচ্ছে কিন্তু ওই বাড়ির ভিতরে বাপ আর মা নাই, বাপ আর মা নাই। অথচ লক্ষ্য করে দেখবেন কেউ অল্প বয়সে হজ করেছে, কেউ ঘন ঘন পুর পরে যাচ্ছে, হজে যাওয়ার রিক্স নিচ্ছে, ওই বাড়িতে বাপ আর মা নাই। ওরে ও তো পাক্কা চিটিংবাজ, ও বাপকে ভাব দেয় না, মাকে ভাব দেয় না। ফুলফোরা শরীফের সুলতানুল্লাহ এই দিন ছোট হুজুর বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ হুজুর কেবলা বলেছেন, আল্লাহ এবং রসুলের পরের স্থান হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পীর থাকবে তাদের স্থান। আল্লাহর কোন কোরআন বলেছে, আমার আল্লাহর কোরআন বলেছে, ওবিল ওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আজকে আমরা বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করি, বাপ পায়খানায় গেলে পানি তুলে দিই না, অথচ আমি সাদ্দাম জলসায় এসে যদি বলি পায়খানায় যাব, ও বালতি করে পানি তুলে দিয়ে এক বালতি বাথরুমে ঢেলে দেয় আর এক বালতি স্টকে বসিয়ে দেয়, কথা ঠিক না ভুল? আমি মানছি আমি বিদেশি তো, আমি তোমার মেহমান, আমাকে সবাই যত্ন করে মেনে নিলাম। তোমার বাপ আর মায়ের মা জলে ঠকঠক করে কাঁপছে, ভাগাবো তোর মা বলছে দিচ্ছি দাঁড়া, দু আর তিনবার বলবো মা বয়স হয়ে গেছে কষ্ট হচ্ছে জলে উঠতে দিয়েছে, হবে ও একদম দরাচার কারেন্ট সামনে গেছে খেলো না, ওই ছেলেটা ছ মাস পরে বিয়ে দাও, আট মাস পরে বলবো যে আমার শরীরটা খুব খারাপ বলছে, শোনা তুমি এখানে বসানো ভাত খুলে এনে দুজনে খাটার উপরে বসে খাবো, আর ওই ছেলে সমস্যা গুলো ঘোরা কি যে জিনিস একদম এদিক ওদিক। আর সেই ছেলেটাই তো আজকে জলসা কমিটির সেক্রেটারি, তারাই তো আজকে জলসার ক্যাশিয়ার, বাপ মার ভাত দেয় না জলসা দেয়, গুরুগুলনের সেক্রেটারি তারা আবার জলসা দেয়, জীবনতলায় এমনও জলসা হয় বন্ধন কমিটি থেকে জলসা দেয়, এরকম জলসা আছে না নেই? সর খাবে আজকের উপস্থিত জনমণ্ডলী, আমি একটা কথা আপনাকে বলে রাখি, আপনি আপনার দোকান করেছেন, সেই দোকান চলছে, সেই দোকানে এমনও কিছু দোকান আছে দোকানের তাবিজ ঝুলিয়ে রাখছে, আমি সাদ্দাম হোসেন বলছে কোনো তাবিজ রাখবে না, বাপ আর মায়ের সাথে সৎ ব্যবহার করো, তাদের কাছ থেকে দোয়া নাও, দোকানে আসার সময় মাকে বলে এসো দোকান থেকে বাড়ি গিয়ে আগে মার সাথে কথা বলো, গিয়ে বাড়িতে ঢোকো তোমার দোকান নিশ্চয় আল্লাহ ইনকাম কম দিলেও টাকায় বরকত দেবে বেশি, কথা ঠিক কিনা? বললে চ্যাটান করে লেগে যায়, বন্ধন করার সময় দোষ নেই, গুরুবন্ধন করার সময় দোষ নেই, কে আপনাকে মুসলমানের ভিতরে থাকতে বলেছে? আপনি যখন মুসলমান বলে দাবি করে কুরবানির সময় কুরবানি দেন, জুম্মায় মসজিদে নামাজ পড়তে যান, আমি সাদ্দাম হোসেন এ জায়গায় দাঁড়িয়ে ইউএনবি হিসাবে চ্যালেঞ্জ করে বলছি, বন্ধন গুরুগুলন স্বর্ণ জয়ন্তী শরিয়তের দৃষ্টান্তে সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। যারা গুরুগুলন করছে মহিলারা নিজের ছেলের সাথে, মা একটা রাত কাটালে যতটা গুনাহ হবে, লোন নেওয়া লোন দেওয়া নিজের ছেলের সাথে একটা রাত কাটানোর সমান গুনাহ। বক্তারা বলেন একটাই কারণ, বললে আমাদের টাকা দেয় না নেমে যাওয়ার পর, দ্বিতীয় বছর দাওয়াত করে না, সাদ্দামের দাওয়াতের দরকার নেই তো টাকায়ও দরকার নেই, ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার কি মালিশ দিয়ে তো ব্যথা সারতেছ না, ডাক্তার বলছে ঠিক আছে জামাটা তোলো তোলো, বাপ ধরে আছে মা ধরে আছে, ডাক্তার আ আ
ওর বাপ বলছে চুপ কর খাদুদের মা বলছে আগে আমার বাচ্চা লাগছে ওর বাপ চেপে ধরছে যে বাচ্চা ছটফট না করতে পারে তাহলে ডাক্তারের কাছে গিয়ে বলছে ভালো করে দেখো আমি আমজাদ হোসেনের ছেলে আমাকে ডাক্তার হিসাবে যখন ডেকে এনে চেয়ারে বসিয়েছে সঠিক রোগের সঠিক চিকিৎসা